আমার কি কপাল পুরা, দুটোই মেয়ে, দুটোই মেয়ে, দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে। আমার যদি একটা ছেলে থাকতো তাহলে বৌমা আমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াতো, আর আমি পায়ের ওপর পা তুলে খাতাম। মুচাটা কেটে আনলুম রে, কচু চিংড়ে দিয়ে ঘন্টা করে ফেলতো আজকে। আহ, সে কবে মোচার ঘন্টে খেয়েছে, এখনো মুখে লেগে আছে। আগে যেরকম করে রান্না করতে সেরকম করে রান্না করে ফেলতো। বুড়ো বয়সে শখ করতো মোচার ঘন্ট খাবে। সাত করে মোচাটা কেটে আনলুম রে। বললাম তো আমি পারবো না, অত সুজে না কি, একটা একটা করে বাচ্চা কুচি কুচি করে কাটা, ও আমি পারবো না। এই বুড়ি পারবি না মানে? আমি যেন বুড়ি আর উনি যেন ছুড়া, বললাম তো আমি পারবো না। বেশি বকবক করবি না, তুই যা আমি মুচাটা বেচে দিই। হ্যাঁ তাই করো। জ্বলে গেল, জ্বলে গেল। এই বুড়ি পানি কোথায় রেখেছি, পানি কোথায় রেখেছি রে বুড়ি? খালা মেয়ে ছেলেকে কেউ বিয়ে করে গো, আমার জীবনটা শেষ হয়ে গেল। মেয়ে ছেলেকে কেউ বিয়ে করে না তো করতে কিছু লাগে নাই। শালার বুড়ি কাইকে মেরেই ফেলবো রে। বুড়ুর রাত দেখো, তুই রাত বিনে তাই তো, তুই রাত বিনে তাই তো, তুই রাত বিনে তাই তো, এই নে। নো 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 নো। এবার শান্তি তো। বুড়ুর রাগ দেখো আমাকে ঝাল দেখাচ্ছে। তুই বেশি পপবি রে। কেন, আমাকে কাটবে নাকি? তুই সরে যা আমার সামনে থেকে, তোর মুখ যেন আমি না দেখি। কি, তুমি আমার মুখ দেখবে না? ঠিক আছে আমি এই চললুম। বুড়ো বয়সে মাকে ছেড়ে আবার বিয়ে করবেন? নাতি নাতনি বড় হয়েছে আব্বা, লোকে কি বলবে? লোকে যা বলবে বলুক, আমি ওই বুড়িকে জব্দ করে ছাড়বো, ছাড়বো, ছাড়বো। চিংড়ে মাছ আর মুচা ঘন্ট আমি রেজে দিচ্ছি আব্বা। তোমরা এ বললে তো হবে না, তোমরা মেয়ে দেখবে কিনা বলো, নাহলে আমি এই চললু। থামেন থামেন আব্বা, এই বয়সে বিয়ে করলে মা কোথায় যাবে? তোমরা মায়ের সাপোর্টার, ঠিক আছে তোমরা আমার জমি জায়গা কিচ্ছু পাবে না, আমি একা একাই বিয়ে করতে চললু। থামেন থামেন আব্বা, তুমি যা বলছো তাই হবে। তাহলে আমি কালকেই বিয়ে করব। তাহলে আব্বা ঠিক আছে, তোমার কালকেই বিয়ে দেব। ঠিক আছে তাহলে আমি থাকলুম। ঠিক আছে ঠিক আছে আব্বা, তাই হবে, ঘরে চলো কিছু খাবে। বুড়ো মানুষ কি করছে কি না, রাগ করে চলে আসলুম। ও মায়া, তোর বুড়ো বাপটার কাছে একটু ফোন কর না মা। তুমি রাগ করে চলে আসলে চিন্তা করছো কেন, চলো তোমাকে ধুয়ে আসি মা। এ তুই আমাকে দুটো খেতে দিতে পারবি না, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস যে। আমি কি তাই বলেছি, তুমি চিন্তা করছো বলেই বললাম। ও গো দুলা ভাইকে একটু ফোন করো তো।
কই গো, আলাবেন ভাই নিজেই ফোন করেছিল, আব্বা নাকি বিয়া করবে, মাকে আর নেবে। হায় আল্লাহ, ঘাটের মোড় আবার বিয়া করবে? মেয়ে আছে, জামাই আছে, নাতিপুতি আছে, বুড়ো আবার ভাড়া সংসারে বিয়া করবে? যাক, বিয়া করুক গে, তোমাকে ওই বাড়িতে যেতে হবে না, তুমি এই বাড়িতে থাকো। বুড়ো ভাই এসে জাল দেখে বিয়া করবে আর আমি চুপ করে বসে থাকবো? আমিও বিয়া করবো, তুই ছেলে দেখ। এ কি বলছো মা, তুমি বুড়ো বয়সে বিয়ে করবে? না মা, আমি বিয়ে করবো, তোরা যদি ছেলে না দেখিস আমি এতে চললাম। আপনাকেও বিয়ে দেবো, আজকে ছেলে দেখতে। আব্বা, নতুন মা পছন্দ হয়েছে তো? এখনো দেখিনি রে। আব্বা তাহলে ঘুমটা খুলে দেখেন। ঠিক আছে তাহলে খুলি। দাঁড়ান আব্বা, নতুন মায়ের মিষ্টি মুখ করান। কি গো, মিষ্টিটা নিয়ে আসো। এ কেমন মিষ্টি রে? কেন আব্বা, কি হয়েছে? ঝাল ঝাল লাগছে, মাছ মাছ লাগছে। মিষ্টি রে, চিংড়ি মাছের ঘন্ট ঘন্ট লাগছে, স্বাদটা খুব চিনা চিনা লাগছে রে। দেখি তো কে। হ্যাঁ, তুমি মুচের ঘন্ট খেতে চাইছিলে না, এই নাও খাও। হাই ফ্রেন্ড, আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা আপনারা কমেন্ট করে জানাবেন। এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন। বাই।